মাম্পু সাব্বা দিয়েছে আন্টি চালাবে তাহলে এত ঘুম পেয়েছে মনে হচ্ছে তাহলে করি আহা বাগান রে তো ডাহা সুন্দরী কবলাহা নাটে আমরা এখন এসেছি 25 ফুট লম্বা মা কালী দেখতে ও 35 ফুট সত্যি পুজো আসার সেই ক্রেজটা থাকে 35 ফিট দারুণ বানিয়েছে হ্যাঁ সৌরভ মামা তো বানায় সবাই মিলে পুজো দিতে যাচ্ছি কি হলো মা তো সুন্দর করে সেজেছে এবার তোদের সাজগুলো দেখাই দেখি দেখলে আমাদের বাড়ির সামনে মা কালীর পুজো হয় তো সেখানেই বর্দি ছর্দি আমরা সকলে মানে মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দিতে গেছিলাম আর এখন বাজে 9:20 পুজো হতে অনেক দেরি আছে সো ওয়েলকাম টু আ নিউ ব্লগ এখন থেকেই ব্লগটা শুরু করছি আর ভাবছো এই কুর্তিটা পরেছি সিম্পল সেজেছি অ্যাকচুয়ালি কেন বলতো বাড়িতে আসলে পুজো থাকে যার জন্য পুজো টুজো করে না এসে বিধ্বস্ত অবস্থায় সেই জন্য আর শাড়ি পরার মতো আজকে এনার্জি হয়নি না হলে পড়তাম আর মা এখানে এসে দেখি মানে আমার শ্বশুরবাড়িতে এখানে লক্ষ্মী পুজো হয় কালী পুজোর দিন এটা অনেকের বাড়িতেই তোমাদের বাড়িতেও হয় তো সেই পুজোটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখানে মা শাড়ি পরতে কিন্তু সত্যি কথা বলবো মানে বাড়িতে না একটু পুজো থাকে বাড়িতে পুজো থাকে পুজোর জন্য না সমস্ত কিছু করা সেগুলো করে এসে আর না এনার্জি ছিল না একদম এখনো অঞ্জলি হতে অনেক দেরি কতক্ষণ ওয়েট করতে হবে জানি না চলো ওইদিকে বাজি ফাটানো হচ্ছে চলো মাম্পু এখন আমাদেরকে জোর করে নিয়ে যাচ্ছে মানে বাজি ফাটাচ্ছে সেটাকে আমাকে শুটও করতে হবে ভয় পাচ্ছে বাজি ফাটছে বলে তুমি এখানে বসো এখানে বসে থাকো তুই জ্বালো ওই ফাটলো ফাট আয় আয় মাম্পু জ্বালিয়ে দিয়েছে আয় জ্বালিয়ে দিয়েছে ছোট ছোট টুকরিগুলো এ তোমার আর জ্বলবে নাকি মাম্পু সাব্বা দিয়েছে আন্টি চালাবে তাহলে হ্যাঁ ও সাব্বাজি জ্বালায় কালকে জ্বালিয়েছি কোথায় ফেলবো ওখানে ট্রেনে ট্রেনে আবার কি জ্বালছে চরকা
আমরা এখন এসছি 25 ফুট লম্বা মা কালী দেখতে, 35 ফুট সত্যি 35 ফুট মানে আগের দিন নৈহাটির বড় স্কেলে নাকিস তাহলে মেপে দেখবো না যেটা বলবে সেটা বিশ্বাস করতে হবে, কেউ স্কেল আনিনি আমরা, পিতেও আনিনি বাবার। ঠিক আছে গিয়েই দেখা যাক। হ্যাঁ অনেক বড় হয়েছে এখানে সত্যি অনেক অসাধারণ লাগছে আর মুখটা ভীষণ সুইট হয়েছে। তুমি কি কিছু বলবে নাকি চোখ দিয়ে জল পড়ছে? আবার সেম সেটা না বড় মার্কেট, তোমার তো নাকি এই সব দেখলে চোখ দিয়ে জল পড়ে, এটা আলাদা ইমোশন। যাই হোক মা সব জায়গায় একই, বড় মা, মা কালী ঠাকুর সবাই একই, তারা মা সবাই একই, কিন্তু আমি মুগ্ধ হয়ে দেখছি মানে কত সুন্দর। হ্যাঁ কিন্তু ঠিক দুদিন পরেই ভাসান হয়ে যাবে, এইটা ভেবে না বড্ড মনটা খারাপ হয়ে যায়, কেন এরকম হয়। আবার না হলে তো নেক্সট টাইম, হ্যাঁ নেক্সট টাইম আসার, পূজো আসার সেই ক্রেজটা থাকবে না। 35 ফিট ইয়েস দারুণ। আর বড় মা ওখানে নৈহাটির বড় মা হচ্ছে 22 ফিট, এটা সেটা থেকেও বড় অনেকটা, না এইটা 35, এটা 35 আর বড় মা ওখানে 22 ফিট, ওখানে 1 ফিট 1 ফিট করে বাড়ে 100 বছর। সিরিয়াসলি দারুণ হয়েছে ঠাকুর, দারুণ, জাস্ট স্পিচলেস। অ্যাট লাস্ট ঠাকুর দেখতে পেয়েছি, আমরা তো ভাবছিলাম যে মানে যেভাবে ঘুরছি টোটো করে ঠাকুর দেখতে পাবো কি না, কিন্তু ওই যে বলে সবুরে মেওয়া ফলে, দেখলাম তো দেখলাম লাস্টে। যদিও বাড়ির সামনেই মায়ের পুজো হয়েছে, সেখানে অঞ্জলি দেবো সব কিছু, কিন্তু ঘুরে আসার পর লাস্ট যেটা দেখলাম 35 ফিট মানে জাস্ট ইম্যাজিন। আজকে একটু এনার্জিটা আমাদের লো হয়ে গেছে। হ্যাঁ আসলে কেন বলো তো, খিদে পাচ্ছে আর বাড়িতেও পুজো থাকে, প্রচুর গেছে আজকে, হ্যাঁ পুজো টুজো থাকে যার জন্য। তাহলে অন্যদিন এই ঠাকুরটাই লাফিয়ে ঝাঁপিয়ে দেখতে আসতাম, চলো দেখবো। আর একটা কথা বলবো মানে এনার্জিটা থাকলে আমিও আজকে কালীপূজার দিন শাড়ি পরতাম, আগের বছরও পরেছিলাম, তার আগের বছরও পরেছিলাম, কিন্তু এবছর লো হয়ে গেছে, টোটালি ডাউন এনার্জি।
মোটামুটি কমপ্লিট হয়েছে, এবার অঞ্জলি দেওয়ার পালা। আর এত সুন্দর ঢাক বাজছে না, মনটা ভরে যাচ্ছিল, কেউ নাচছে না তাই জোশ পাচ্ছি না। তুই কোথায় ঢাকে? হ্যাঁ সত্যি কথা, না পুরোপুরি ফার্স্টিং এ নেই, তা হলো অনেক মাঝামাঝি ফার্স্টিং এ আছি। কি পড়লো রে? পেট্রোল ম্যাচ, ঠিকঠাক জিনিস ঠিকঠাক জায়গায় পড়ে আছে। পেট্রোল ম্যাচ, পেট্রোল ম্যাচ। আচ্ছা আচ্ছা, অনেকে এরা বলে বুঝতে পারি না, পেট্রোল লাইটার লাইটার। তো এবার অঞ্জলি দেব, অঞ্জলি দেওয়ার পর এইটা না হলে খেতেও সবটা যে খুব ইচ্ছে আছে তা না, মনে হচ্ছে শুয়ে পড়ি এইটাই। আর সব থেকে বেশি কষ্টকর হচ্ছে ধুর এইসব, মানে বেশ এরকম হতো, এমন একটা ড্রেস পরে আসতাম সেটা পরেই বেরোচ্ছি, সেটা পরেই খেয়ে ঘুমিয়ে পড়ছি, যেমন সিরিয়ালে হয়, যেমন সিরিয়ালে হয়। ভালো জামা কাপড় পরেই তো শুয়ে পড়ে, তা আমরা একদিন ট্রাই করতে পারি, করবে এরকম ভালো জামা কাপড়? আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হলো, মানে অনেকক্ষণ বসে থাকার পর হ্যাঁ তুমি মেখেছো, মাখামাখি করেছো, দেখে নাও। হ্যাঁ এখানে মাখামাখি হয়ে গেছে না ঠিক। এবার কখন খাবো, মানে খাওয়ার জন্য এ হচ্ছে সত্যি কথা বলছি। আর এরা এখন সেল ফাটাচ্ছে, দাঁড়াও সেলটা ফাটাচ্ছে দেখাচ্ছি। ভীষণ এক্সস্টেড লাগছে, ওই জন্য চুলটাকে টঙে তুলে নিয়েছি আর এখানে খেতে বসে গেছি দুজনে। তারপর জামা টামা ছাড়বো আর পাচ্ছি না, প্রায় 1:30 বেজে গেছে। আর ডিনার করছি লুচি ঘুগনি এখানে পনিরের তরকারি দিয়ে, খাওয়ারও যেন এনার্জি নেই। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর অলরেডি ব্লগটা যখন পাবে তখন কালী পুজো দিওয়ালি সবই হয়ে গেছে, সামনে ভাইফোঁটা আছে, তো সেটাও এনজয় করো। মানে কি বলবো, যত পুজো সামনে জগদ্ধাত্রী পুজোও আছে এরকম, মানে বাঙালিরা তো তাই, বাঙালিরা তো তাই যে যে কোনো একটা পুজো পেলেই ওয়েট করে থাকে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আবার নেক্সট ব্লগে আসছি, এর আর কথা বলার এনার্জি নেই। চল টাটা।